मधुर शब्द तई ना गो कि बोलें अल्लाह फातिमा बास पाखिर रूप धारण करें জান্নাতুল পাখির रूप धारण কইরা 360 বছর হইরা হা হে আরেকটা হলো হুশ শব্দ ওই যে যেটা হুশ শব্দ হইছে কি না করলে কি হয় না এই হুশ শব্দ রাখার জন্য ওই তোমার মতন একটা ঘ্যাগা আদমকে সৃষ্টি করে এটা আমার মায়ের দাই তৈরি হ্যাঁ ফাতেমা যদি এই 360 বছর মহিলা ঠিক মুখে না করতে তুমি তুমি আল্লাহ তুমি আদম করতে আসতো আর তোমার ছিল আমরা এক জাতি আমার মায়ের দ্বারাই হয়েছে এটা তুমি ভাইবো না তুমি কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ফাতেমার জান্নাতুল ফাতেমার গর্ভে সৃজন তোমার আল্লাহ নিজেও এটা মনে রেখো নারীর গিন্দা গায়ে না কারণ ওই নারীর মধ্যে খারাপ জাত আছে পুরুষের মধ্যে খারাপ জাত আছে ওই যে আসা মিশ্র একটা কথাই বলে আমরা নলবাড়ী ডিস্ট্রিক্টের মানুষ তো কয় যে এই যে কথাই আছে না যে এক জাতি মানুষে চুচু করলে ওটা চুপ মারানি বুঝায় বুঝায় না গো হ্যাঁ আদম বুঝলে তাল গাছ না বুঝলে ইংরেজি এটা মনে রাখো কারণ তোমারটা দেও খায় আমার ডাল লাগতে হয় হ্যাঁ একটি কথা তো আমাকে বলছে এই যে যে চিন্তামণি দেশের নারী যারা সর্বক্ষণ সর্বদাই স্বামীর সংসার নিয়ে চিন্তিত থাকে তারা নারী কেন এই নারীকে কেন বানিয়েছে জানো আল্লাহর জন্য নারী সংসারের জন্য নারী তারপরে শ্বশুর শাশুড়ির জন্য কিন্তু একটা প্রকৃত নারী স্বামীর জন্য নারী আল্লাহ রাসূলের ছাত্র সমাজ সর্বক্ষণ সর্বদাই যারা নারী তারাই তো প্রকৃত নারী হ্যাঁ তারাই তো নারী নারীকে রেখেছে নারী হলো একটা ভান্ডার নারী যদি রাজি না থাকে তোমার সংসার কিন্তু হবে না এটা ভালো করেই জানো সংসারের মধ্যে বাইতান ঢুকবো হ্যাঁ সংসারের মধ্যে বাইতান ঢুকে ঢুকে না গো যত কিছু করো না কেন আজকে 10,000 15,000 টাকা মাসে বেতন পাও যদি নারী না ঠিক ঠিক থাকে বাবা এক টাকাও তো উন্নতি হইব না তো দূরের কথা ওই যে বাইতান ঢুকছে সংসারের মধ্যে কাজে করছি মানা নারীর নিন্দা অত কিছু গায়ও না আজকে ঘরের ভিতরে যায় যদি খিল দেয় সারাদিন সারা রাত বাইরে থাকবা ভিতরে আর যাইবার সুবিধা না তাইতে বলছি দাদু সবার কাছে নারী ছাড়া কি ভাই আছে দুনিয়ার ভিতরে चिंता करे कोई कथा तुम्हारे जाई बोले फातिमार वंशीधारी जारा नारी आछे धीरे धीरे कथाय आमी बोलबो तादेर काछे मायेर भावना तारा देई मिटाइया मायेर भावना কারণ তারা সর্বক্ষণ সর্বদাই স্বামীর সংসার নিয়ে ব্যস্ত থাকে যারা ফাতেমার বংশধারী যারা আর যেগুলা এই যে সন্তান মা হয়ে যে মায়ের ব্যথা বোঝে না তারা তো নারী না নারী জাতের কলঙ্কিনী কাজে করছি মানা যে ফাতেমার বংশধারী নারা নারী যারা তাদের সাথে কোনো তুলনা নাই তারাই তো মা হতে পারে তাদের ভিতরে মায়ের জায়গা রয়ে যায় আরেকটি কথা আমার কাছে বলে যায় আপে আল্লাহ সাই নিরঞ্জনে কি সুন্দর করে আদম জাতকে সৃজন করে এটা কোরআনে হাদিসে যেখানে সেখানে প্রমাণ রয়ে যায় তো তুমি যে নারী তুমি হইল ফাতেমা একটি ফাতেমার বংশধারী যে মা বানাইলো তাকে বানানোর উদ্দেশ্য কি আর কোন জায়গায় তো কোনো প্রমাণ দেখি না হ্যাঁ কোন জায়গায় তো কোনো প্রমাণ দেখি না হ্যাঁ আদমের বাম পাশে রাম নামকে ঘাড় দিয়ে হাওয়া জন্ম হয়েছে এটা তোমার 30 শরফে বলেছে হ্যাঁ এটা শরীয়তে বলে জাহেরি শরীয়তে বলতেছে দেখেন আমি যে কেমন হাওয়া এই বিষয়ে সংসারে হাওয়া যদি একবার বিদায় হয়ে যায় মানুষ দুনিয়ায় থাকবার সুবিধা নাই হাওয়া যদি একবার বন্ধ হয়ে যায় যদি হাওয়া বন্ধ হয়ে যায় একটা মানুষও থাকবার সুবিধা নাই আছে না গো কি বলে তাইতে বলছি আমি সব হাসরে বাবা আমি যে কোন হাওয়া বিশ্বের এই বাগানে আদম বানানোর 70,000 বছর আগে হাওয়ার জন্ম হয়েছে এটা মনে রাখো হ্যাঁ 70,000 বছর আগে হাওয়ার একটি অঙ্গকে সৃজন করে যার জন্য এই 18,000 মাকলি খাতে পাগল হয়ে আছে একটা মা পারে দেখবেন একটা মুরগি বাস্তব প্রমাণ একটা মুরগি কিন্তু একটা কিন্তু তার তলে কমের পক্ষে 15 থেকে 20টা ডিম থাকে থাকে না গো ওই এক মাস যখন হয়ে যায় যখন কত টাইমে বেশি লাগে কত কম লাগে ধরেন তো এক মাস একটা মুরগি 25টা ডিম দিয়ে বসে দিলাম এক মাস পরে 25টা বাচ্চা দেয় উপরের দিকে যদি ওই 25টা বাচ্চাই নিয়ে মা কিন্তু ঘোরাঘুরি করতেছে উপরের দিকে যদি একটা চিলকায় আসে ওই চিল যদি দেখে ওই বাচ্চা নেওয়ার জন্য আসতেছে সঙ্গে সঙ্গে মা পাখা মেলে দেয় না গো পাখা মেলে দিয়ে কি করে জানেন ওই 25টা বাচ্চা ধরে মায়ে পাখার তলে রাখে এটা কিন্তু বাবাই পারে না পারে কি গো আমার দয়াল নবী বলছে আমার দয়াল নবী কি বলছে জানেন এক ইতিম হলো শিশুবেলা যার মা থাকে না যার দেখাশোনার কোনো মানুষ থাকে না সে এক ইতিম আর এক ইতিম হলো বৃদ্ধবেলা যার জোড়ার পাখি থাকে না যার জোড়ার পাখি হারিয়ে যায় জোড়ার সাথে হারিয়ে যায় জোড়া ছাড়া হয়ে থাকে সেই ইতিম তার মধ্যে আর ইতিম নাই তাইতে বলছি কথা সব হাসরে এই যে জোড়ার পাখি কেমন করে বানাইছে গিয়ে যখন ব্যস্ত ছিলাম তুমি তো জানো না সর্বক্ষণ সর্বদাই চিন্তি ছিল কিনা চিন্তায় চিন্তায় দিন গেল দেখো না ভাবিয়া আল্লাহ আমার কি কাম করে শোনো মহনা দিয়া কথা জানাচ্ছি তোমারও না খাই যার প্রেমে যে পড়েছি কেউ যদি কখনো প্রেম করছে তাহলে বোঝা যায় যে প্রেমের কথা জানা আমি কিন্তু সেরা সেরি প্রেমের কথা বলতেছি না প্রেম অনেক প্রকারের ভালোবাসা 3 প্রকারের যে প্রকৃতি ভালোবাসে সে ভালোবাসার মহব্বত কিন্তু বুঝে এদিকে আমার আল্লাহ আদমকে ভালোবাসাই বানাইছে ভালোবাসা যদি কেউ কোনো ইবাদত বন্দেগী করে তা দরবারে কবুল হয়ে যায় আল্লাহ বলে বেশি কিছু করতে নয় কিঞ্চিত মাত্র করলেই আমি খুশি যদি কেউ ভালোবাসা করে একটা কথা তখন আল্লাহ বাবা প্রমাণ দিল দিয়া আদম সর্বক্ষণ চিন্তায় গেছে রইয়া সর্বক্ষণ সর্বদাই চিন্তায় ভাবনায় থাকে এই কথা ধরা পড়লো আল্লাহ জিরো কাছে আল্লাহ তখন কি কাজ করলো আপনাদের জানাই কিছু যুক্তি তর্ক দিব বাবা এই না ধরাই বলবো কথায় যাত্রাপালা দেখেন নাই কেউ? ধরেন তো ভাইয়ের শত্রু ভাই শহীদ কারবালার কমলার বনবাস, যাত্রা দেখার জন্য সবাই ছুটে পড়লেন যাত্রা দেখবেন বলে। যারা যাত্রা দেখে তারা কিন্তু বিচারও করে, ভাইয়ের শত্রু ভাই ভাইয়ে কেমন করে ভাইয়ের শত্রু হয়। এই যাত্রাটা দেখার জন্য যখন ছুটে গেলেন তখন কি বললেন জানেন? যাত্রা দেখার জন্য সবাই বসে আছেন, এত আশা করে যাত্রা দেখবেন বলে, কিন্তু রাজাই রাজ পোশাক পিন্ধে রাজ সিংহাসনে বসে আছে, কিন্তু রানী নাই। দর্শকে হাল্লা বলে যায়, আমরা কি রাজার মুখ দর্শন করতে আইছি না যাত্রা দেখতে আইছি? বাবা রাজার রাস, রাজার বাম পাশে একটা সিট খালি আছে, ওখানে রানী নাই। এখন রাজাই করে কি উপায়? প্রমুখ মাস্টার ছিল পিছনে, উনিও বিপদে পড়ে গেল। তো বাকি বাকি প্লেয়াররা সেজে গুজে বসে আছে, কিন্তু রানীকে দেখা যাচ্ছে না। রানী ছাড়া তো যাত্রা আরম্ভ হইবই না, হবো কি গো? অসম্ভব, হবে না। প্রমুখ মাস্টার নিজে বিপদে পড়ে গেল, যেমন বেহেশতে আদম আছে হাওয়া নাই। প্রমুখ মাস্টার নিজেই বিপদে পড়ে যায়, এখন করি কি উপায়? প্রমুখ মাস্টার নিজেই রানীর ভ্যাস ধারণ করে, রানীর ভ্যাস ধারণ করে যায়, এসে রাজার বাম পাশে বসে যায়। প্রমুখ মাস্টার নিজেই রানীর রূপ ধারণ করে রাজার বাম পাশে বসে পড়ে। তদ্রূপ হওয়ার জন্ম হয়েছে, এখন কোদাল করে দেব না। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, তদ্রূপ হওয়ার জন্ম হয়েছে, এখন রাজা কমে আর প্রজা কমে। হ্যাঁ, এই আদম, তুমি তো আদম ছিল, তোমার কোনো দম ছিল না, আর দমটা বাড়াইছে একমাত্র হাওয়া। তোমার কোনো দাম ছিল না, আর দামটা বাড়াইছে একমাত্র হাওয়া। এই 18,000 মাকলুক হাতের মধ্যে যদি খালি অকল, খালি পুরুষ জাতি থাকে, বাবা আল্লাহ স্বপ্নপূর্ণ হইব গো, কি বলে? কখনো না। হ্যাঁ, তোমার বাপের বাপেরা যায় জিজ্ঞাসা করি, যদি খালি হাওয়া বিবি না থাকতো আল্লাহ স্বপ্ন পূর্ণ হইতো না। কারণ জগৎ সংসারই তো একটা মা। জানো না জানো মা, বলছি কথার বর্ণনা, জানো না জানো মা, ধীরে ধীরে তোমার কথার জবাব দিলাম যাইয়া। এখন আমার জন্য সব কিছু গেছে গো হইয়া, এটা আত্মার রূপে সাইনে রঞ্জন। বলছি কথা তখন তখন আত্মার রূপে, যেটুকুর কথা বলছ এই ওখানে পাক পঞ্জাতন না। হ্যাঁ, একটা মুরগির আন্ডা যদি সিদ্ধ করেন, এক কোন পানি দিয়ে সিদ্ধ করে দেখেন তো, মাঝখানে মাছের চোখের মতন থাকবে, সে জায়গা কি সিদ্ধ হয় গো? সে জায়গা কখনো সিদ্ধ হয় না। কাজেই করছি মামা, আত্মা রূপে সাই নিরঞ্জন, নিজে মাই তো তাকে ফুটাইছে, এখন কখন পাকমা যতন কেই না। বিচার করে দেখো। এখন যা কিছু জিজ্ঞাসা করেছিল এক এক কথার জবাব হয়ে গেল, নাকি আরো জিজ্ঞাসা করেছে? কি বলেন? সকল কথার জবাব হয়েছে তো? একটি কথা তোমার কাছে আমার জানার বিষয়, ঘ্যাগেল আদম, এই যে তোমার গলায় যে ঘ্যাগ, এই কথাই জিজ্ঞাসা করি, এই ঘ্যাগটা কোথায় থেকে হইল, কেমন করে হইল, এই কথাই তোমার কাছে প্রথমে জিজ্ঞাসা রয়ে গেল। আরেকটি কথা জিজ্ঞাসা করি, এই বিশ্ব ভ্রমণ্ডলে নারী চার জাতের, তো তোমার কাছে আমার জানার বিষয়, শোনাশুনি পাঁচ জাতের আদম আল্লাহ গঠন করেছিলেন, যেমন তার মধ্যে আজাজুল আদম, বানি আদম, বনি আদম, আদমে শফিউল্লাহ, এরকম। তো তোমার কাছে আমার জিজ্ঞাসা ठेसा कुन कुन जातेर आदम दिए आल्लाहर स्वप्न पूर्ण हयेछे आर कुन कुन जातेर आदम दिए आल्लाहर स्वप्न पूर्ण हय नाई केन हय नाई कारण कि जाना थाकले दिओ ना थाके तारेकटी कथा बोली देखें हादिस कुरान दलिल जेखान सेखानेई एखाने हिंदू धर्मे बोलेछेन कृष्णर नाम छिलो राधा पायर नीचे पदर नीचे ताई ना गो की बोले कृष्णर नाम छिलो राधार पायर नीचे पायर तालार भीतरे और राधार नाम छिलो कृष्णर माथार मध्य हाँ तुम्हारे कच्चा मर जाना भी विषय देखो देखी चिंता करे ये विश्व भवंडले एक ता नारी पर एक ता पुरुषेर जान बासाई थी तार बास तो प्रमाण राबिया बुचुरी चिलन राबिया चिलो राबिया बुचुरी चिलो और शक्लो मौका घर निजे उठे शाम मुख्य आश्लो किरकोन बाहर दरी चिलो नारी दी अबार राबिया चिलन 70,000 बसोर बिल्लर आयु फिरी आंते हैं कि बोलना मैं नहीं हूँ इटा हाथी से प्रमाण जय शाहजहाँ ममता जर प्रेम करे ताजने ताजमहल करिए दिए थे आवाज़ देखो लक्ष्य करे आयु में भी 18 साल की रही खाई चिलो एक मात्रो रोहिमेर 36 गुने आयु में भी भालो हुए गेलो तो कुनो हाथी स्कूलों दोनीले कुनो कुनो जगह तो कुनो देख लम्ना जे तुम्हारे मतन पुरुष ने एक नारी जीवन भी ऐसी हाँ की बोले कि तुम्हारे क्या मन पुरुष एक टुकड़ा बाइक क्या कोई लो तुम्हारे क्या मन पुरुष जे तुम्हारा नारी कुनो हादिस दोनीले कुनो जगह घोषणा नहीं जे एक नारी जीवन रखा करेचो किंतु दोनीले मध्य घोषणा जे नारी एक तानारी शामिल जीवन रखा करते पारे आकोरे से तो टुकु तुम्हार का सामान जुत्ती तोर को जिज्ञास रोलो आशा करी सुंदर भावे जवाब दिले तबे अखान सुपर टिकाने छोड़ दिया मैं आश्चर्य से ले जेते चाइ इंडिया तक खस्ता शब्दस्तोरे ओरे आपको तो कल पौरे घरे ओरे थाग भी सुना वो हाय थाग भी सुना वो ओ पुरुषा जोलो गलो तोर दिने रे बेला बोया I'm आलो थाके अंधकारे घिरे बेशे केमन करे जाबी लो तुई सुआमीर देशे लो सुआमीर देशे जातो मुकेर धमक सेदिन लागबे ना यार काछे केन लागबे ना यार काछे भोला मान मान रे जातो मुकेर धमक सेदिन लागबे ना यार काछे शशुर बाड़ी निबे तबे नतुन बधुर साजे शशुर बाड़ी निबे तबे नतुन बधुर साजे शुभक्षणेर घाट बसाबे शुभक्षणेर घाट बसाबे माइटा कलसी दिया ओगो साजलो तले तले दिल लागिया माइया रानी तले तले दिल लागिया अमूल्य कोई ओ सुनाबो बोरे भालो जुदी चाओ चिंचिनार साथे आरे सोई पातिया सुनाबो बोरे भालो जुदी चाओ चिंचिनार साथे आगे सोई पातिया रे सोई पातिया शासमुद्र पार करे निबे सामीर देशे करे निबे सामीर देशे लगन सुना लगन एसे घिरिया धरिबे मन शुधु कांते होबे बेशी कथा बोलबो ना एखन कर मथन आमी आसर छाड़ी किना गो आसर छाड़ी किना भूल हইলে क्षमा करबेन सभाते जानाई सभारी चरणे आमार भक्ति रये जाई गो भक्ति रये जाई शेषेर विचार करबेन सबाई दुनियाय थाकिया बाबा दुनियाय साथी क्यों होबे ना सबेर साथी क्यों होबे ना देखो ना भाबिया साजलो गेलो तार दिनेर बेला भैया गेलो तार दिनेर बेला भैया सजानी गो गेलो तार दिनेर बेला भैया तबे जाओ এই পর্যন্ত আসর ছেড়ে যাই দেখি से कौन भावे कौन कथा बोले जाए तबे आमार गानगुला यदि आपनादेर भालो लेगे थाके आमार कथागुला यदि गानगुला यदि आपनादेर भालो लागे एरकम अनेक गान आछे कवि गान आपनारा दया करे सबाई देखबेन सबसक्राइब दिबेन लाइक शेयर करबेन कमेंट करे जानाबेन केमन हलो तबे जा होक धन्यवाद सकलके।